সিলেট মহানগরীর বন্দরবাজার এলাকায় সিএনজি অটোরিকশা চালক ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে কমপক্ষে 40 জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে প্রায় 100 সিএনজি অটোরিকশা ভাঙচুর এবং কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। অটো চালকরা দাবি করেছেন তাদের কমপক্ষে 200 অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর 1:30টার দিকে সিটি মার্কেটের সামনে যত্রতত্র অটোরিকশা দাঁড় করিয়ে রাখা ও যাত্রী ওঠানো নামানো নিয়ে এক ব্যবসায়ী ও এক সিএনজি অটো চালকের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সংঘর্ষ বাধে সংঘর্ষ পার্শ্ববর্তী এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি একপর্যায়ে ভয়ঙ্কর রূপ নেয়। আশেপাশের মার্কেট থেকেও ব্যবসায়ীরা সংঘর্ষে যোগ দেন বলে অটো চালকরা অভিযোগ করেছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন এবং ব্যবসায়ী ও অটো চালকদের সঙ্গে কথা বলেন। এবং কুদরতুল্লা থেকে যে মধুবন সুপার মার্কেট রয়েছে সেই সুপার মার্কেটের ব্যবসায়ী অনেক সিএনজি ভাঙচুরের শিকার হয়েছে।